কবিরাত্রে স্বামী চেতন পাওয়ার পরে বউ যদি কাছে না থাকে যত বড়ই হুজুর হোক না কেন, আপনার কোন যত বড়ই হুজুর হোক না কেন, হুজুর কি পুরুষ না? আমার দেখে অনেকে মনে করে হুজুর অনেক মেয়ে মানুষ আমাকে সাথে দেখা করার চায়, তাই বললাম না মেয়ে মানুষ দেখা করা যাবে না। সাইড থেকে মেয়ে রাখে, আপনি কি হুজুর না? আপনার সাথে দেখা করলে অসুবিধা কি? আপনি তো হুজুর। আমি বললাম আমি হুজুর হলে আমার বউ আছে রে, আমি তিনটা মেয়ের বাপ, এমনি এমনি হচ্ছে। আপনার কি মনে করছেন এখান থেকে রাত্রে যখন বাড়ির যাব, বাড়ির যে টুপি মাথার দিয়ে যদি বউকে বলি দশ মিনিট আসো, দশ মিনিট আমার বউ বলবে টুপি খোলো জুব্বা খোলো, এটা হুজুর গিরে বাদ দাও। এখন বউয়ের কাছে আইসাও কিসের হুজুর, তখন আর হুজুর আছি? আপনারা কি মনে করেন মেয়ে মানুষ দেখলে আমাকে মন কিছুই কয় না? হাসির কথা না তো ভাই, পর্দা সবার জন্য না, সবার জন্য পর্দা, কারণ পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশের একজন গায়িকা বলে মনের পর্দা বড় পর্দা, শরীয়তে বুঝলো না ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, তেতুল হুজুর বুঝলো না, তেতুল হুজুর আমাকে বানাচ্ছে তেতুল হুজুর। মনের পর্দা বড় পর্দা, এটা কোনোদিন মুসলমান মানতে পারে না, কারণ পর্দা হলো আমার আল্লাহর আইন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, দশ বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে, জোর করে যদি নামাজ ধরাতে পারে আমাদের বাংলাদেশের সরকার মাদক মুক্ত সমাজ করার জন্য কোনো চেষ্টা করা লাগবে না, দর্শন মুক্ত সমাজ করার জন্য কোনো চেষ্টা করা লাগবে না। ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই ধরে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাতে ধরে ধরে সরকার মাদক মুক্ত সমাজ করার জন্য টেনশন করে, দর্শন মুক্ত বাংলাদেশ করার জন্য টেনশন করে, একটা অপরাধ থাকবে না, খালি নামাজ ধরাও, জোরে কোনো কথা ঠিক কিনা, একবার নামাজ ধরো সব চলে যাবে। আর নামাজের খবর নেই, দর্শন মুক্ত বাংলাদেশ আইন পাশ হয়েছে, ধর্ষকের মৃত্যুদণ্ড। আমার এলাকার কিছু ছেলে বলতেছে বর্তমান সরকার ধর্ষকের মৃত্যুদণ্ড আইন করছে, আমি কইলাম একবার চিন্তা করে দেখো আইনটা কিন্তু হামাকেরই জন্যে বিপদ হয়ে গেছে, ধর্ষিতার মৃত্যুদণ্ড আছে, ধর্ষক ধর্ষক কি মেয়ে না পুরুষ, কথা কয় না মেয়ে না পুরুষ, তাহলে হামাকেরই তো বিপদ রে, আমরাই পুরুষ, তাহলে আমরা মিছিল করে আমাদের উপরে বিপদটা নিলাম। আমাদের আন্দোলন করা দরকার ছিল, ধর্ষকের শুধু মৃত্যুদণ্ড কার্যকর করলে হবে না, যাদের কারণে ধর্ষক তৈরি হয় ওই নারীদেরকে পর্দার ভিতর রাখতে হবে। সেই কথা আমরা কই মৌলবি কইছি, তাতে আবার মানববন্ধন শুরু হয়ে গেছে, মেয়েদের স্বাধীনতা আলেমরা খর্ব করলো, আলেমরা খর্ব করে নাই, আল্লাহ কোরআনে আইন করেছেন করোনা জাহিলিয়াতিল উলা।